এপ্রিল মাস থেকে শুরু হয়েছে দাবদাহ। সামনে মে মাস এটা আরও বাড়বে এবং আমি ইন্টারনেটে দেখছিলাম যে উপগ্রহ থেকে, আকাশ থেকে যদি ভারতকে দেখা হয় তাহলে ভারত যেন জ্বলছে। বিশ্বের বিভিন্ন দেশ, উষ্ণপ্রবণ দেশ, তাদের সমকক্ষ হয়ে গেছে ভারত। এই যে দিনকে দিন আমাদের গরম বাড়ছে, এই গরম বাড়তে আমাদের কি কি ক্ষতি হচ্ছে, কেন বাড়ছে আর কিভাবেই বা আমরা এর থেকে রক্ষা পাব, কি করে আমরা এই গরমের হাঁসফাঁস থেকে মুক্তি পাব, এই নিয়েই আজকের ভিডিও আমরা আলোচনা করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এমপি হেলথ কেয়ার। আমি আপনাদের পরিচিত যোগা এবং ফিটনেস ট্রেনার মন্টু। বন্ধুরা, এই যে গরমটা বাড়ছে, এই গরমটা কিন্তু একদিনে বাড়েনি। এই গরমটা দীর্ঘদিন ধরে আমাদের যারা বিশেষজ্ঞ তারা কিন্তু বলে আসছেন যে সারা বিশ্বের যে আবহাওয়া, ক্লাইমেট, সেটা চেঞ্জ হচ্ছে এবং ধীরে ধীরে আমরা কিন্তু উষ্ণতার দিকে পৌঁছাচ্ছি। কিন্তু আমরা সেই কথাকে অতটা ভ্রুক্ষেপ দিইনি। আমরা যদি প্রত্যেকে আমি নিজে কি করে গরম থেকে বাঁচব এই পথগুলি অবলম্বন করি এবং প্রত্যেকে যদি প্রত্যেকেরটা ভাবি, তাহলে কিন্তু প্রত্যেকেই আমরা একটা শান্ত পরিবেশের মধ্যে পৌঁছে যাব। সেটা কিভাবে, সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব যে বিশ্বের যে তাবর বিজ্ঞানী সংস্থা রয়েছে তারা বলছেন যে কেন এই তাপ বাড়ছে। তাপ বাড়ার অন্যতম কারণ হচ্ছে জনবিস্ফোরণ এবং জনবিস্ফোরণের সাথে সাথে হচ্ছে আমাদের আধুনিক জীবনযাত্রা। আধুনিক জীবনযাত্রা কি হচ্ছে, আমরা প্রকৃতি থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি। এই প্রকৃতি থেকে দূরে চলে যাওয়ার জন্যই কিন্তু আমাদের প্রকৃতির যে ভারসাম্য সেটা নষ্ট হতে বসেছে। এবং একটা সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত একই শহরে যেখানে ঘিঞ্জি বা গাছপালা প্রবণ আছে, গ্রাম আছে, সেখানকার তুলনায় ওই রাজ্যের বা ওই শহরের জীবনযাত্রায় তাপমাত্রা বেশি। আমরা সবাই জানি, আমরা যারা একটু শহরে থাকি আমরা বলি গ্রামের দিকে গেলে অনেক শান্তি, কারণ গ্রামের দিকে প্রচুর খাল, বিল, প্রচুর গাছপালা রয়েছে এবং প্রকৃতি আমাদের কিন্তু সেখানে আমাদের শান্ত পরিবেশ আমাদের দিচ্ছে। তা আমরা যত বেশি শহর কেন্দ্রিক হচ্ছি তত কিন্তু আমাদের আস্তে আস্তে এই গরমের দিকে আরও যেতে হবে আগামী দিনে। এখানে আমাদের এই যে গরম বাড়ছে, এটা যেমন আমাদের আধুনিক জীবনযাত্রা, আস্তে আস্তে আমরা বড়ো বড়ো শহর তৈরি করছি, উঁচু আকাশচুম্বী অট্টালিকা তৈরি করছি, সেই অট্টালিকার জানলা দরজা সব কিন্তু কাচের। এবং বিদেশকে অনুকরণ করতে গিয়ে আমরা ভারতীয়রাও দিন দিন কী হচ্ছে, আমরা আকাশচুম্বী সব ভবন তৈরি করছি। ফলে কি হচ্ছে, সূর্যের একটা তাপ যেমন আছে, পাশাপাশি আমরা নিজেরা কিন্তু আর একটা তাপ তৈরি করছি। আমরা প্রচুর পরিমাণে এসি ব্যবহার করছি। এই এসি কিন্তু আমাদের সাময়িক একটু স্বস্তি দেয়, কিন্তু এটা দীর্ঘদিনের কিন্তু স্বস্তি নয়, অস্বস্তির কারণ। কারণ এই এসি থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, যেটা আমাদের পরিবেশের ভারসাম্যকে নষ্ট করছে। আবার এই এসিকে চালানোর জন্য দরকার হয় কারেন্ট। সেই কারেন্ট কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন তাপবিদ্যুতের মাধ্যমে। সেখানে কিন্তু কয়লা পুড়িয়ে, পেট্রোল পুড়িয়ে আমরা আবার তাপ তৈরি করছি। প্লাস কি হচ্ছে, আমাদের প্রচুর এখন গাড়ি ঘোড়া, আমাদের আধুনিক জীবনযাত্রায় ইঞ্জিন ছাড়া আমরা চলতে পারছি না। শহরে জীবনযাত্রা আস্তে আস্তে কী হচ্ছে, গাছপালাকে ধ্বংস করছে। প্রচুর পরিমাণে বাড়িঘর তৈরি করতে গিয়ে গাছপালা, নদী নালা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে কিন্তু আমাদের জীবন অটোমেটিক আমরা তাপের দিকে পৌঁছাচ্ছি। তো এরকম তো অনেক রয়েছে সমস্যা। তো আজকের ভিডিওতে আমরা সমস্যা যেমন আছে তার থেকে বেশি আলোচনা করব সমাধান। আমরা এই গরম থেকে বাঁচব কী করে। গরম থেকে বাঁচতে হলে বন্ধুরা প্রথমেই আমাদের চলে যেতে হবে, আমাদের ভারতীয় ঋষি মুনিরা আমাদের যে কথাগুলি বলে গেছেন, আমাদের বিভিন্ন পুঁথিপত্রে, বেদে যেগুলো আমাদের লিপিবদ্ধ করে গেছেন, সেই পথ আমাদের নিতে হবে। আমাদের প্রত্যেকের যার যতটা জায়গা আছে গাছপালা লাগাতে হবে। এবং বেদে বলা হয়েছে যে আমলকি প্রচুর পরিমাণে আমাদের অক্সিজেন দেয়। আমলকি যেমন আমাদের খাদ্যগুণে সম্পন্ন, আমলকি গাছ কিন্তু আমাদের পরিবেশকে দারুণভাবে রক্ষা করে। বেল, আম, এগুলো যে বড় বড় বৃক্ষ যারা দীর্ঘদিন বাঁচে, সেগুলো আমাদের সময় সুযোগ পেলেই আমাদের লাগাতে হবে, যার যতটা সময় আছে। এবার বড় গাছ যাদের লাগানোর সুযোগ নেই, আমরা ছোট ছোট গাছ লাগাবো। এই গাছে কি করবে, যে যখন বাষ্পমোচন করবে সেটা কিন্তু আমাদের পরিবেশকে শান্ত করবে। আমি আমার পাশেই যখন একটা গাছ রাখবো তখন আমাকে সে শান্তি দেবে সবার আগে। এবার আমরা প্রত্যেকে আস্তে আস্তে বাড়াবো। আর কি করব, আমাদের প্রতিদিনের খাবারে এমপি হেলথ কেয়ারের প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে খাদ্যের দিকে আমাদের খেয়াল দিতে হবে। আমরা যত বেশি প্যাকেট যত কলকারখানা তৈরি খাবার খাবো তত কিন্তু আমাদের শরীরের প্রতিরোধ শক্তি নষ্ট হবে। আমাদের প্রতিরোধ শক্তি বাড়ানোর জন্য আমাদের কিন্তু কাঁচা সবজি স্যালাড খেতে হবে। এখানে আমাদের একটা ভুল ধারণা আছে, আমাকে অনেকে বলেন যে শসা বিট গাজর কত খাওয়া যেতে পারে। এখানে বন্ধুরা আমাদের চিন্তাভাবনা একটু পাল্টাতে হবে। আমরা যখন বিরিয়ানি রান্না করি, আমি অনেক বন্ধুর আমার চ্যানেল ছাড়াও আমি যেহেতু ইউটিউবার অনেক চ্যানেল দেখতে হয়, আমরা বিরিয়ানি রান্না করার জন্য বা একটা ফাস্টফুড তৈরি করার জন্য কত রকম মশলাপাতি ব্যবহার করি এবং সেটা দেখলেই দিয়ে জল চলে আসে, খাবার আগেই খেতে ইচ্ছে করে। আমাদের খাবারটাকে মুখরোচক করতে হবে। আমরা বিট গাজর শশাকে শুধু এভাবেই খাবো না, এর সাথে আমরা একটু আমচুর দেব, আমরা একটু টমেটো দেব, আমরা এর সাথে একটু টক খাবার দেবো, একটু নুনটা দেবো, বিট নুন দেবো, এবং সেটাকে মিলিয়ে মিশিয়ে 4-5 রকম মিলিয়ে মিশিয়ে একটা দারুণ মুখরোচক খাবার হবে। আমার কাছাকাছি যারা এসেছেন সংস্পর্শে সে জানেন আমার সাথে সবসময় ফাস্টফুড আমি বাদ দিয়ে সবসময় কাঁচা স্যালাড বহন করি এবং একে ওকে দিই। সবাই প্রথম নেবো না বলে, পরে চেয়ে খান। কারণ আমাদের খাবারটাকে খুব লোভনীয় করতে হবে, তাহলে কি হবে, আমাদের ব্রেন চাইবে খাবারটাকে, শরীর তো চাইবেই। এবং আমাদের কিন্তু এই যে গরমের সিজনে আমরা কি করব, প্রতিদিন পান্তা ভাত খেতে পারি। প্রচুর খাদ্যগুণ সম্পন্ন এমপি হেলথ কেয়ারের উপর আমরা একটা ভিডিও আপলোড করেছি, প্রয়োজনে ভিডিওটা দেখুন। পান্তা ভাত খান, টক দই খান, বিভিন্ন রকম ফলের জুস খান। সকালবেলা বিট আপনি ছোট ছোট করে কেটে মিক্সচার মেশিনে গ্রাইন্ডারে একটা পেস্ট করে জুস করে সেই জুসটা খান, গাজরের জুস খান, বেলের শরবত খান। এবং প্রতিদিন অবশ্যই যোগাসন করুন, যোগব্যায়াম করুন, তাহলে আপনার কিন্তু শরীরে অটোমেটিক প্রতিরোধ শক্তি তৈরি হবে। যত বড়ই গরম আসুক, যত রোগ আসুক, সব আটকে দেবে। আমরা প্রতিদিন ব্যায়াম করব, হাঁটবো, সকালবেলা উঠে মর্নিং ওয়াক করুন। হাঁটার প্রচুর উপকারিতা রয়েছে, একটা শ্রেষ্ঠ ব্যায়াম হচ্ছে হাঁটা। হাঁটার উপকারিতা আমাদের নিতে হবে, সুযোগটা নিতে হবে। প্রাণায়াম করুন, এই যে গরম, এই গরমে শীতলী প্রাণায়াম করুন, প্রচুর উপকার করবে। আপনি 5 মিনিট শীতলী প্রাণায়াম করলে আপনার গরম আপনার থেকে পালাবে। অনুলম বিলম করুন। এবং আপনার যে রোগ রয়েছে, যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলে কোন প্রাণায়ামটা আপনার জন্য সবথেকে সুইটেবল সেটা করুন, কোন ব্যায়ামগুলি আপনার জন্য উপযুক্ত। মেডিটেশন করুন, সারা দিনে সকালে বিকালে রাতে সময় বুঝে আপনি 10 মিনিট 15 মিনিট মেডিটেশন করুন। এবং মেডিটেশনেরও কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে। এমপি হেলথ কেয়ারের আমরা অনলাইনে একটা সেশন আনতে চলেছি, যেখানে আমরা আকুপ্রেশার মেডিটেশনের উপর অনলাইনে একটা কোর্স আনতে চলেছি এবং সেটা সব থেকে কম মূল্যে আমরা সবাইকে দেব। আকুপ্রেশার করুন, আকুপ্রেশার কথাই মনে পড়লো। আমাদের আকুপ্রেশার করলে কি আমাদের ব্রেনের পাওয়ার অটোমেটিক বাড়তে শুরু করবে। ব্রেন পাওয়ার বাড়লে কি হবে, আমরা সমস্ত পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবো। আমাদের বৃদ্ধাঙ্গুলের যেখানটা ভাঁজ হচ্ছে, এই বৃদ্ধাঙ্গুলের মাথাটা হচ্ছে আকুপ্রেশার পয়েন্টে ব্রেনের মেন পয়েন্ট। এছাড়া প্রত্যেকটা আঙুলের মাথায় রয়েছে আমাদের ব্রেনের করেসপন্ডেন্স পয়েন্ট। আমরা কি করব, এই দুই হাতের প্রত্যেক হাতের আঙুলের মাথাকে চেপে আমরা এইভাবে প্রেশার দেবো। 1 মিনিট প্রেশার দেবো, আবার লুজ করব, আবার প্রেশার দেবো, লুজ করব। তাহলে কি হবে, 5 মিনিট এভাবে করলে আপনার প্রত্যেকটা আঙুল কিন্তু একসাথে আকুপ্রেশার হয়ে যাচ্ছে। এবং মেন দুটো বৃদ্ধাঙ্গুলের মেন মাথাকে আমরা এরকম 2 মিনিট করে প্রেশার দেবো। এবং এই নিয়মগুলি যখনই আপনি করতে শুরু করবেন, 2 দিন 4 দিন 6 দিন নয়, আপনি এই ভিডিওটা দেখতে দেখতেই এই নিয়মগুলি পালন করতে শুরু করুন। এবং আপনার উপকার কতটা হলো আপনি অবশ্যই কমেন্ট সেকশানে জানান। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের উপকারে আসবে। এই ধরনের ভিডিও আপনার যদি ভালো লাগে, আপনি আরও দেখতে চান, তাহলে এমপি হেলথ কেয়ারের সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটন থেকে বাজিয়ে দিন। এবং এই উপকারটা, আপনার উপকারটা আরও 10 জনের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটাকে শেয়ার করুন। আর সকলকে নমস্কার, ধন্যবাদ।